স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আগারগাঁওয়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কতখানি। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে শেষ পর্যন্ত। প্রথম দিকে আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করে সাধারণ জনগণ, পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে সেই তারা এসে তাদের প্রথমে 3টি ইউনিট যোগ দেয় এবং পরবর্তী সময় আরও 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা, ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি তার সঙ্গে। রুদ্র, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। প্রায় 3 ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে এসে যোগ দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রেসকিউ টিম। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের খবর এসে পৌঁছায়নি। আগুন লাগার পর থেকে এই সময় পর্যন্ত, অর্থাৎ নেভানো পর্যন্ত, কেউ আহত হয়েছে বলে আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিসের কর্মী এবং ফায়ার সার্ভিসের দিদি এখানে ছিলেন, তারা আমাদেরকে খবরটি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার অভিযানের মাঝখানে আমরা যে বিষয়টি তখনও বারবার বলছিলাম যে উদ্ধার অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত যে অভিযানটি তারা চালায়, অভিযানের মাঝখানে এসে এক পর্যায়ে হঠাৎ করেই দমকল বাহিনীর পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং কাকতালীয় হলেও সত্যি যে এই দমকল বাহিনীর পানি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় এই আগুনের বিস্তৃতি পর্যায়ক্রমে বাড়তে বাড়তে আজকে এই কিছুক্ষণ আগে বস্তির যেই দশা আমরা দেখেছি। তবে এ নিয়ে আমরা এনজিআরডি মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম এবং মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনের ব্যবস্থা করবেন। আর ফায়ার সার্ভিসের ডিজির কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে, তো তিনি আমাদেরকে যে জবাবটি দিয়েছিলেন সেটি হচ্ছে যে এখানে আমাদের যাতায়াত ব্যবস্থার অবস্থা খুব একটা ভালো না থাকায়, অর্থাৎ রাস্তায় পর্যাপ্ত জায়গা না থাকায়, যানবাহন চলাচলের পর্যাপ্ত রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল এবং আগুন যেই জায়গাটিতে লেগেছিল সেই জায়গায় ঢোকার রাস্তাটিও ছিল খুবই সরু, যার ফলে ফায়ার সার্ভিসের গাড়ি খুব সহজে এবং দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি। এছাড়া তারা ফায়ার এস্টিমেট ব্যবহার করেছিল, যে ফায়ার এস্টিমেটের সরবরাহ ছিল খুব কম। এই স্কুলগুলো যদি অনেক আগে এবং খুব দ্রুত ঘটনাস্থলে নিয়ে তারা যেতে পারতো তাহলে হয়তোবা আগুন এতটা বিস্তার লাভ করতো না। আসাদ,